তো গুড মর্নিং আজকে সবাইকে আমাদের আমি তোমাদের কাশ্মীর ব্লগের নতুন একটা পার্টে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। জানি না সোনমার্গে কতটা কি বড়, কিন্তু আমি একটা জিন্স, আমার নিজের শু, ভিতরে একটা উলের হুডিকট, আর বাইরে একটা হুডি পরে নিয়েছি, আর এই যে টুপি। তো আজকে এখানে বেশ ইন্টারেস্টিং ইয়ে রয়েছে, তোমার সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, তো দেখতে থাকবে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন সোনমার্গের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে ডাল লেকের একটা পার্ট। যখন আমরা ডাল লেকে যখন যাবো তোমরা তো আমরা তখন এই জায়গাগুলো দিয়ে সব পেরোবো। সবাই দেখো স্নোফলস হচ্ছে, এখন হাঁপিয়ে গেছে, এই যে বাবারে স্নোফলস হচ্ছে, তার মধ্যে আনা হাঁপিয়ে গেছে, হ্যাঁ এই যে খুব জোরে স্নোফলস হচ্ছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে রয়েছি। এই যে আমি এইবার দেখো স্নোফল স্টার্ট হয়েছে, স্নোফল স্টার্ট হয়ে গেছে, খুব জোরে কিন্তু স্নোফলস হচ্ছে, দাঁড়াও বৃষ্টির মতো। এই দেখো নান্দুর কিন্তু ভরে যাচ্ছে, এই যে আমার চোদ্দ ভাইয়ের ভরে যাচ্ছে, কালো তো সাদাটা বেশি ভালো বোঝা যাবে, কিন্তু আমি একটা ফোটাও দেখতে পাই। এই যে ব্লগিং এর মাছ জুড়ে এই চাই দোকানে দেখ না থিম দিস
বিস্কুট পাওয়া যায় কিংবা মেরি বিস্কুট মেরি বিস্কুট দেখো তো এখন না তুমি পাওয়া যায় না টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ কি জোরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আর দেখো পাহাড়ের মানে থুতুর মতন জুতোর অবস্থা দেখছো দেখো আস্তে আস্তে কমে গেল স্নো ফলসটা না হচ্ছে ওইদিকে তোমরা ভালো করে বুঝতে পারো জিনিসটা হালকা হালকা তারপর আমি ভিতরে